দলের সাবেক সভাপতি হাবিবুর নবী খান সোহেলের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সমাবেশে বক্তারা কথা বলেন দেশের সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশে যেভাবে সহিংসতা হত্যাকাণ্ড ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ ঘটছে তাতে যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে কিছু ঘটবার আগে উপলব্ধি করে যেটা নিয়মতান্ত্রিক ব্যাপার আছে সেটার মধ্যে ফিরে আসুন গণতন্ত্রকে গণতন্ত্রের পথে চলতে দিন এবং আমাদের যে দাবি ছিল সব সবসময় জনগণের দাবি যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সম্পূর্ণ স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং তার জন্য অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা শুরু করতে হবে এই সময় বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় তারা এখন একটা নতুন থিওরি দিচ্ছে কি যে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র থিওরিটিক্যালি সায়েন্টিফিক্যালি এটা প্রমাণিত হয়ে গেছে সব জায়গাতে যে গণতন্ত্র ছাড়া কখনো টেকসই উন্নয়ন হতে পারে না বিএনপি নেতাদের উপর মিথ্যা মামলা দেয়া হচ্ছে এমন অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে মামলা হামলার আশ্রয় নিয়েছে মারুফ আহমদ নিউজ ফোর ঢাকা